एवरीवन वेलकम बैक टू माय चैनल कुकिंग कोना। आज के आमी आबार चले दीदा के निये और आज के दीदा एक रेसिपी बनाबे और सेटा होलो टमेटोर चाटनी गुड़ एवं आम आदा दिए। तो चलून रेसिपिटा आमरा स्टार्ट करछी, देखते थाकुन जे दीदा किभाबे बानाच्छे रेसिपिटा। तो रेसिपिटा स्टार्ट करार आगे एखाने आम आदार गाछटा देखिए दीची जे एखाने टबे लागानो हयेछे और आम आदा तोला आछे आगे थेके, किन्तु ताओ आमी देखिए दीची एखाने। और ये गाछगुलो छिलो ओगुलो केटे देवा हयेछे, शुधु भितरे माटिर मध्ये आदागुलो रयेछे। और एखाने पुदिना गाछो रयेछे, सेटाओ आमी देखिए दीची। जदिओ बा चाटनीते आमार पुदिना लागबे ना, किन्तु आमी देखिए दीची जे कि परिमाणे पुदिना गाछ हयेछे। तो चलुन एबार रेसिपिर दिके एगिये जाई। तो एखन चाटनी बनानोर जोन्नो जा जा लागे दीदा सेगुलोके केटे निच्छे। तो प्रथमे एखाने टमेटो केटे निच्छे और ये टमेटोटा किन्तु पुरो पाका ना, हाथ पाका बोलते पारें। तो एखन एटा केटे नेवा होच्छे और एरपरे आमादा केटे नेवा होबे। तो ये टमेटोगुलो प्राय काटा हुए गेछे, एबार दीदा आमादा बेचे निच्छे। एगुलो प्राय आदार मतोई देखते, माने प्राय कि बोलते गेले आदार मतोई देखते। जखन एटाके काटबेन तखन किन्तु आम एकटु गन्ध पाबेन, बेश भालोई गन्धटा लागे। तो एखन दीदा एटा खोसा छाड़िये निच्छे आमादार। এই আমাদাটা আমরা কিন্তু চাটনিতেই ইউজ করে থাকি, যেহেতু এটা একটা আমের গন্ধ পায় এবং চাটনিটাও খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো এই আমাদা আপনারা আর কিভাবে ইউজ করেন, যদি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার যেহেতু অনেক দিনের ইচ্ছে ছিল দিদার সাথে রান্নার ভিডিও করার, তো একটা তো আমি করেছি, আরসি পিঠে দেখিয়েছি আপনাদেরকে, দিদার সাথে ওটা বানিয়েছিলাম। তো এখন এই চাটনিটা বানিয়ে নিচ্ছি। আর দিদা কিন্তু রান্না দারুণ করেন, ছোটবেলা থেকে যখন মামার বাড়ি যেতাম তো অনেক দিন থাকতাম আর দিদার হাতে রান্না খেতাম, মানে এক একটা রান্না না অসাধারণ। আর দিদা যেহেতু ঝাড়খণ্ডে থাকেন তো ওখানকার রান্না এখানকার থেকে একটু অন্যরকম, কিন্তু দারুণ লাগে খেতে। আর আমার দিদা একটু স্পাইসি খাবার পছন্দ করে, একটু ঝাল তেল মশলা খাবার পছন্দ করেন। তো যাই হোক, এখন দিদা এবার রান্নার দিকে এগিয়ে গেছেন, শুরু করে দিয়েছেন। তো প্রথমেই তেল দিয়ে দিলেন 2 চামচ মতো, এরপর এর মধ্যে দেওয়া হয়েছে 1/2 টিস্পুন মতো পাঁচফোড়ন আর 1টা শুকনো লঙ্কা হাফ করে দিয়েছেন। তো এখন এটা হালকা ভাজা হয়ে এলেই এরপর এর মধ্যে কেটে রাখা যে টমেটো ছিল সেগুলো দিয়ে দেওয়া হবে। তো এখন দিদা টমেটোগুলো পুরো দিয়ে দিলেন। এখন একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে, আর নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিতে হবে 1/2 টিস্পুন মতো নুন আর দিয়ে দেবে 1/2 টিস্পুন মতো হলুদ। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে হালকা নাড়াচাড়া করার পর এখন এটাকে ঢেকে দিতে হবে যাতে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর কিছুক্ষণ পর এটা ঢাকনাটা খোলার পর এটাকে এখন দেখে নিতে হবে যে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো এখন এটা মোটামুটি সিদ্ধ হয়েছে আর এটাকে একটু হালকা খুন্তি দিয়ে মেরে নিতে হবে যাতে খুব ভালোভাবে টমেটোটা গলে যায়। তো এই টমেটো গলে গেছে, এটা এর থেকে বেশি আর গলবে না যেহেতু এটা আধ পাকা ছিল। এখন এবার আম আদাটা ঘষে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই গ্রেটারটা নিয়ে দিদা এখন আম আদাগুলো ঘষে দিচ্ছে। এখানে আম আদার পরিমাণটা আমরা একটু বেশি দিচ্ছি, আপনারা নিজেদের মতো দেবেন। তো
এখানে আমাদের গ্রেট করা হয়ে গেছে। এখন এবার এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। আর এবার এরপরে এর মধ্যে দিয়ে দেব গুড়। এই রান্নার ফাঁকে আমি একটু আমার দিদাকে দেখিয়ে দিচ্ছি, আমার সুন্দরী দিদাকে। আর দিদার এজ কিন্তু অনেক, প্রায় 85 এজ হবে। তো এই এই মানে এত এজ হওয়ার পরও দিদার যা হাতের রান্না, মানে সেটা বলার বাইরে, দারুণ দারুণ রান্না করেন। তো যাই হোক, এখন এবার এই যে খেজুরের গুড় দিদা নিয়েছে, তো এই খেজুরের গুড়টা এবার এর মধ্যে দিয়ে দেবে। তো একটা ছোট টুকরো নিল, এটা প্রায় গলিয়ে নিলে 2-3 টেবিল স্পুন মতো হবে। তো এই গুড়টা এখন এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আর এই গুড়টাকে গলানোর জন্য এর মধ্যে প্রায় 2-3 টেবিল স্পুন মতো জলও দেওয়া হলো। তো এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে গুড়টা গলে যায়। এবার দিদার মধ্যে একটু কাশ্মীরি মির্চ গুঁড়ো দিয়ে দিচ্ছে, হাফ টিস্পুনের থেকেও একটু কম, যাতে রঙটা ভালো হয়। তো এটাকেও এবার একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে আমাদের এটা রেডি হয়ে যাবে টমেটোর চাটনি গুড় এবং আমাদা দিয়ে। এই চাটনিটা দিদা একটু চেখে দেখলেন যে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। তো দিদার মনে হলো যে আর একটু মিষ্টি দিলে ভালোই হয়। তো এখন দিদা এর মধ্যে আর একটু গুড় দিয়ে দিচ্ছে, যে পরিমাণ দেওয়া হয়েছিল ঠিক সেই পরিমাণে গুড় আবার এর মধ্যে দেওয়া হলো। তো এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে যাতে গুড়টা গলে যায়। গুড়টা গলে এলেই আমাদের চাটনি রেডি। তো এই যে এখন গুড়টা গলে গেছে, আমাদের চাটনি রেডি হয়ে গেছে। এবার আমরা এটা সার্ভ করে নেব। আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো কোনো রেসিপি নিয়ে। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে এবং প্রচুর শেয়ার করবে। আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবে যাতে সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে